മാഡം അസ മാഡം മാഡം তোমরা তোমাদের বই খাতা এবং লেখালেখি কলম নিয়ে বসো আজকে ম্যাম এখন বাংলা ক্লাস বিশ্ব পরিচয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় জি ম্যাম আনতেছি বই যেটা হচ্ছে সাইন্সের দ্বিতীয় অধ্যায় স্বাধীন বাংলাদেশ প্রথম থেকে আমরা ম্যাম দ্বিতীয় অধ্যায় তো বিশ্ব সভ্যতা উনিরা বললো বিশ্ব পরিচয় এখানে তো ইয়া দ্বিতীয় অধ্যায় তো বিশ্ব সভ্যতা স্বাধীন বাংলাদেশ আমরা শুরু করছি নয় মাস রক্তক্ষয়ী বাংলাদেশ আজকে স্বাধীন ঠিক আছে আমরা স্বাধীন ম্যাম এটা কি বাংলা নাকি আমরা ইতিহাস এই পাঠে একটু জানবো 1971 সালে এই স্বাধীনতা লাভের জন্য বাঙালি বাঙালিরা অনেক দুঃখ কষ্ট ও ত্যাগ স্বীকার এখন বলো সায়েন্সের ক্লাস একটু কথা কম বলো কম বলে পাখি মনোযোগী সায়েন্সের ক্লাস সায়েন্সের দেখো এটা বিজ্ঞান গ্রুপের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 1970 সালে যে তৎকালীন পাকিস্তানের সাধারণ নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে আওয়ামী লীগ এককভাবে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে পাকিস্তানি শাসকদের শোষণের হাত থেকে মুক্তি লাভের আশায় পূর্ব পাকিস্তানের জনগণ কিন্তু পাকিস্তান পশ্চিম পাকিস্তান শাসক গোষ্ঠী আওয়ামী লীগকে ক্ষমতা প্রদানের ক্ষেত্রে নানা রকম ষড়যন্ত্র শুরু করে 1971 সালের 1 মার্চ পাকিস্তানের পদানীত প্রেসিডেন্ট ও প্রধান সামরিক আইন জেনারেল ইয়াহিয়া খান জাতীয় পরিষদের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেন দেখো বিরোধীরা তোমরা একটু হইচই আরম্ভ করেছো তো হইচই করবে না যার যার বাসা থেকে তোমরা একটু তোমরা এটা দেখো ক্লাসটা দেখো দেখো এখান থেকে তোমাদের পরীক্ষা তো আরম্ভ হচ্ছে এর মধ্যে অল্প কয়েকদিনের মধ্যে তোমাদের পরীক্ষা শুরু হবে তোমরা প্রশ্ন নিবে খাতা নিবে এবং জমা দিবে এইভাবে যদি তোমরা কথা বলো তোমরা ক্লাস যদি তাহলে তোমরা এটা বুঝতে পারবে না ধরতে পারবে না যে কি পড়াচ্ছি সিলেবাসে কি আছে সিলেবাসের প্রথম
থেকে যদি আরম্ভ না করি তাহলে আমাদের বিশেষ অসুবিধা হওয়ার সম্ভাবনা আছে। কেউ 1970 সনে যে তদানীন্তন আওয়ামী লীগ সাধারণ নির্বাচনে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছিল, কিন্তু পাকিস্তানি শাসকদের শোষণের হাত থেকে মুক্তি লাভের আশায় পূর্ব পাকিস্তানের জনগণ আওয়ামী লীগকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছিল, কিন্তু পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী আওয়ামী লীগকে ক্ষমতা প্রদানের ক্ষেত্রে নানা রকম ষড়যন্ত্র করে। 1971 সালের 1 মার্চ পাকিস্তানের তদানীন্তন প্রেসিডেন্ট ও প্রধান সামরিক আইন প্রশাসক জেনারেল ইয়াহিয়া খান জাতীয় পরিষদের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়, অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেয়, মানে থামিয়ে রাখে। এর প্রতিবাদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 2 মার্চ অসহযোগ আন্দোলনের ডাক দেন। কখন? 2 মার্চ অসহযোগ আন্দোলনে ডাক দেন। 7 মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু ঐতিহাসিক ভাষণে জনগণকে মুক্তি ও স্বাধীনতা অর্জনের জন্য সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানায়। 25 মার্চ নিরস্ত্র জনগণের উপর পাকিস্তান সেনাবাহিনী আক্রমণ চালায়। কখন? 25 মার্চ রাতে নিরস্ত্র জনগণের উপর সশস্ত্র আক্রমণ চালায়। 26 মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা দেন। 10 এপ্রিল মুজিবনগর সরকার গঠন এবং স্বাধীনতার সংবিধান ঘোষণাপত্র গ্রহণের মাধ্যমে মুক্তিযুদ্ধের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। কখন? মুজিবনগর সরকার গঠন করে 10 এপ্রিল। আর কখন আক্রমণ চালায়? নিরস্ত্র জনগণের উপর 25 মার্চ নিরস্ত্র জনগণের উপর পাকিস্তানি সেনাবাহিনী আক্রমণ শুরু করে। তারপর কি হলো? দীর্ঘ 9 মাস এক রক্তক্ষয়ী সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে 1971 সালের 16 ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জিত হয়। সুদীর্ঘ 9 মাস পর 16 ডিসেম্বর 1971 সনের 16 ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীদের পরাজিত করে বাংলাদেশ কি করে? বিজয় অর্জন করে। 16 মার্চ 1971 সনের 16 ডিসেম্বর, সরি 16 মার্চ না, 16 ডিসেম্বর। আচ্ছা, বেড়াশো বিশ্বের মানচিত্রে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ নামক রাষ্ট্রটির অভ্যুদয় ঘটে। বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামক দেশটির কি হয়? বাংলাদেশ নামক রাষ্ট্রটির অভ্যুদয় ঘটে। স্বাধীনতা লাভের পর যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ গড়ার কঠিন চ্যালেঞ্জ বঙ্গবন্ধু সরকারকে মোকাবেলা করতে হয়। কি করতে হয়? যুদ্ধ বিধ্বস্ত পর অনেক ধ্বংস হয়েছিল, যুদ্ধে অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল, অনেক লোক মারা গিয়েছিল, আর তারপর অনেক বাড়ি ঘর ওরা জ্বালিয়ে দিয়েছিল। অনেক ধ্বংস সাধনের পর সেই ধ্বংস প্রাপ্ত সেই দেশকে গড়ে তোলার কাজে যোগ দিয়ে বঙ্গবন্ধু সরকারকে মোকাবেলা করতে হয়। 1975 সালে বঙ্গবন্ধুকে হত্যা ও রাজনৈতিক পথ পরিবর্তনের মধ্যে দিয়ে বাংলাদেশের সামরিক শাসনের সূত্রপাত ঘটে। 1975 সালে বঙ্গবন্ধুকে হত্যা ও রাজনৈতিক পথ পরিবর্তনের মধ্যে দিয়ে বাংলাদেশে সামরিক শাসনের সূত্রপাত ঘটে। বিভিন্ন আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে 1990 সালে স্বৈরাচারী শাসনের পতন ঘটিয়ে গণতন্ত্রের পুনর্যাত্রা শুরু হয়। দেশ আর্থসামাজিক উন্নয়নের দিকে এগিয়ে যায়। তারপর এই অধ্যায় পড়ে আমরা যা শিখতে পারব তা হলো, দেখো, বাংলাদেশের স্বাধীনতা অর্জনে 7 মার্চের ভাষণের গুরুত্ব বিশ্লেষণ করতে পারব, স্বাধীনতা যুদ্ধ পরিচালনায় মুজিবনগর সরকারের ভূমিকা মূল্যায়ন করতে পারব,
মুক্তিযুদ্ধের বিভিন্ন রাজনৈতিক দল ছাত্র পেশাজীবী নারী গণমাধ্যম সাংস্কৃতিক কর্মী ও সাধারণ মানুষের ভূমিকা মূল্যায়ন করতে পারবো ইনশাল্লাহ দেখো এবার আমরা আসবো পরিচয় দুইয়ের এক পরিচয় দুইয়ের এক মুক্তিযুদ্ধের প্রস্তুতি সশস্ত্র মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা স্বাধীনতা প্রাপ্ত মানে যেটি যে বাংলাদেশটা নতুন স্বাধীন হয়েছিল তখন কেবল স্বাধীনতা লাভ করেছে তার অভ্যুদয় কিভাবে হয়েছিল এটা প্রিয় শিক্ষার্থী দেখো ১৯৭০ সালে সাধারণ নির্বাচন আমরা জানি ১৯৭০ সালে যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেটাতে কি হয় আওয়ামী লীগ সরকার বিপুল সংখ্যাগরিষ্ঠ ভোটে বিজয় লাভ করলেও কি করে পাকিস্তানি সরকার পশ্চিম পাকিস্তান সেটা কি করতে দেয় নাই কোনো নিরঙ্কুশ স্বাধীনতা অর্জন করে পাকিস্তানি সামরিক শাসনে আওয়ামী লীগকে ক্ষমতা হস্তান্তরে কোনো সুযোগ দেয় নাই নানা রকম চক্রান্ত শুরু করে ঠিক আছে চক্রান্ত শুরু করে ১৯৭১ সালে ৩রা মার্চ পাকিস্তানি সামরিক শাসক চক্র আওয়ামী লীগকে ক্ষমতা হস্তান্তরে নানা চক্রান্ত শুরু করে তারপর কি হয় ১৯৭১ সালে ৩রা মার্চ ইয়াহিয়া খান জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করে পাকিস্তান পিপলস পার্টির নেতা জুলফিকার আলী ভুট্টো ইয়াহিয়া খানের জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করে পাকিস্তান পিপলস পার্টির নেতা পাকিস্তান পিপলস পার্টির নেতা হলো জুলফিকার আলী ভুট্টো কি করে ঢাকায় অধিবেশনে যোগদান করতে অস্বীকার করে অন্যান্য সদস্যকে তিনি হুমকি দেন এইসব ছিল ভুট্টো ইয়াহিয়ার ষড়যন্ত্র এসব ছিল ভুট্টো আর ইয়াহিয়ার ষড়যন্ত্রের ফল ইয়াহিয়া খান পহেলা মার্চ ভুট্টোর ঘোষণাকে অজুহাত দেখিয়ে ৩রা মার্চের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেন সংখ্যাগরিষ্ঠ দলের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে কোনো প্রকার আলোচনা না করে অধিবেশন স্থগিত করায় পূর্ব বাংলার জনগণ বিক্ষোভে ফেটে পড়ে অধিবেশন স্থগিত করার প্রতিবাদে সর্বদলীয় সংগ্রাম পরিষদ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে ২রা মার্চ ঢাকায় এবং ৩রা মার্চ সারা দেশে হরতাল পালিত হয় ২রা মার্চ হয় ঢাকায় আর ৩রা মার্চ হয় সারা দেশে কি পালিত হয় হরতাল পালিত হয় কেননা বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ তখনকার আওয়ামী লীগ তখনকার দিনে যে সূত্র শুনে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তাদের ক্ষমতা বুঝিয়ে না দেওয়ার কারণে কী করলো বঞ্চিত করার কারণে তারা কী করলো আমাদের বাংলাদেশের জনগণ কী করে ২রা মার্চ ঢাকায় এবং ৩রা মার্চ সারা দেশে হরতাল পালন করে তখন এই হরতালের নেতৃত্ব দেন শেখ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য নেতৃবৃন্দ ফলে সকল সরকারি কার্যক্রম অচল হয়ে পড়ে এই যে হরতাল পালিত হয় সেই জন্য সরকারি সব কাজকর্ম কি হয় অচল হয়ে পড়ে মানে বন্ধ হয়ে যায় প্রায় আচ্ছা হরতাল চলাকালে পুলিশ ও সেনাবাহিনীর গুলিতে বহু লোক হতাহত হয় হরতাল চলাকালে অনেক পুলিশের গোলাগুলিতে কি হলো অনেক হরতাল চলাকালে পুলিশ ও সেনাবাহিনীর গুলিতে বহু লোক কি হয়েছিল আহত আর নিহত হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসহযোগ আন্দোলনের ডাক দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ সময় কী করেন অসহযোগ আন্দোলনে ডাক দেন মানে কোনো অসহযোগ আন্দোলন মানে কোনো কিছুর সাথে সহযোগিতা করবে না তাদের সাথে সহযোগিতা করবে না কোনো অফিস আদালতে যাবে না এইসব আর কি
আচ্ছা সবকিছু বন্ধ রাখবে এটা হলো অসহযোগ আন্দোলন এমন পরিস্থিতিতে বঙ্গবন্ধু 7 মার্চ রেসকোর্স ময়দানে বর্তমান সুরবাতি উদ্যান তখনকার দিনে রেসকোর্স ময়দান আর এখনকার হলো সুরবাতি উদ্যান বিশাল এক জনসভায় ঐতিহাসিক ভাষণ দেন এই ভাষণে তিনি স্বাধীনতা অর্জনের লক্ষ্যে সকল বাঙালিকে সশস্ত্র মুক্তিযুদ্ধে অংশগ্রহণের আহ্বান জানান দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে পৃথিবীর মানচিত্রে স্বাধীন বাংলাদেশের বিজয় জন্ম হয় এবার আসো আমরা ঐতিহাসিক 7 মার্চের ভাষণ ও স্বাধীনতার আনুষ্ঠানিক যাত্রা সম্পর্কে কিছু জেনে নিই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালে 7 মার্চ রেসকোর্স ময়দানে যেটা বললাম রেসকোর্স ময়দান ছিল আগে আর এখন বর্তমানে হলো সোহরাওয়ার্দী উদ্যান এক ঐতিহাসিক ভাষণ দেন এই ভাষণে পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীর শোষণ শাসন বঞ্চনার ইতিহাস নির্বাচনে জয়ের পর বাঙালির সাথে প্রতারণা ও বাঙালি রাজনৈতিক ইতিহাসের পটভূমি তুলে ধরেন বিশ্ব ইতিহাসে বিশেষ করে বাঙালি জাতির ইতিহাসে এই ভাষণ এক স্মরণীয় দলিল পৃথিবীর ইতিহাসে যেসব ঐতিহাসিক ভাষণের নজির আছে 7 মার্চের ভাষণ তার অন্যতম 7 মার্চের ভাষণ তার অন্যতম যতগুলি স্বাধীনতা ভাষণের ঐতিহাসিক ভাষণ নজির আছে তার মধ্যে 7 মার্চের ভাষণ হলো অন্যতম পৃথিবীর স্বাধীনতাকামী মানুষের নিকট এই ভাষণ অমর হয়ে থাকবে 7 মার্চের ভাষণ থেকে বাঙালি ঐক্যবদ্ধ হওয়ার প্রেরণা 7 মার্চের যে ভাষণ দিয়েছিল সেই ভাষণ থেকে বাঙালি ঐক্যবদ্ধ হওয়ার প্রেরণা ও মুক্তিযুদ্ধের নির্দেশনা পায় এই ভাষণের পরে বাঙালি জাতির সামনে একটি মাত্র গন্তব্য নির্ধারণ হয়ে যায় তা হলো স্বাধীনতা 7 মার্চের ভাষণে বঙ্গবন্ধু যে স্বাধীনতার ডাক দেন সেই ডাকে বাঙালি জাতি মুক্তিযুদ্ধে প্রস্তুতি নিতে থাকে বঙ্গবন্ধু ভাষণে পরবর্তী করণীয় স্বাধীনতা লাভের দিক নির্দেশনা ছিল প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলা আর বলেছেন তিনি তোমাদের যা কিছু জনগণের উদ্দেশ্যে তিনি বলেছেন তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রু মোকাবেলা করতে হবে তিনি আরো বলেন রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ ঠিক আছে তিনি বলেছেন সে 7 মার্চের ভাষণে তিনি বলেছেন রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম জয় বাংলা এই ভাষণ তিনি প্রতিরোধ সংগ্রাম মুক্তিযুদ্ধের কলাকৌশল ও শত্রু মোকাবেলার উপায় সম্পর্কে দিক নির্দেশনা দিয়েছিলেন কি দিয়েছিলেন তিনি প্রতিরোধ সংগ্রাম যুদ্ধের কলাকৌশল ও শত্রু মোকাবেলার উপায় সম্পর্কে তিনি দিক নির্দেশনা দিয়েছিলেন ঠিক আছে প্রিয় শিক্ষার্থী তারপর দিক নির্দেশনা দিয়েছিলেন বঙ্গবন্ধুর 7 মার্চ স্বাধীনতার ডাকে সাড়া দিয়ে জনগণ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে 25 মার্চ পাকিস্তানি বাহিনী নিরস্ত্র বাঙালির উপর আক্রমণ চালায় এবং নৃশংস মানে খুব বিশ্রীভাবে হত্যাকাণ্ড শুরু করে গণহত্যা খুব বিশ্রীভাবে গণহত্যা শুরু করে খুব নৃশংসভাবে গণহত্যা শুরু করে বাঙালিরা পাকিস্তান হানাদার বাহিনী আক্রমণের বিরুদ্ধে রুখে দাঁড়ায় তারপর আসো আরেকটা পাঠে যাই স্বাধীনতার আনুষ্ঠানিক যাত্রা
সাতই মার্চে বঙ্গবন্ধুর ঘোষিত কর্মসূচি এবং স্বাধীনতা যুদ্ধের আহ্বানের প্রতি সাড়া দিয়ে সকল স্তরের জনগণ ঐক্যবদ্ধ হয়ে পূর্ব বাংলার সকল অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠান কলকারখানা বন্ধ হয়ে যায়। পূর্ব পাকিস্তানের অবস্থা বেগতিক দেখে ইয়াহিয়া খান ঢাকায় আসেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে আলোচনা করতে। এ সময় ভুট্টো ঢাকায় আসেন। অপরদিকে গোপন আলোচনার নামে গাল ক্ষেপণ না করে পশ্চিম পাকিস্তান থেকে সৈন্য ও গোলা বারুদ এনে পূর্ব পাকিস্তানের সামরিক আক্রমণের প্রস্তুতি গ্রহণ করা হয়। 17 মার্চ টিক্কা খান ও রাও ফরমান আলী অপারেশন সার্চলাইট নামক কর্মসূচির মাধ্যমে বাঙালির উপর নৃশংস হত্যাকাণ্ড শুরু করে। প্রিয় শিক্ষার্থী, তারপর কি হলো দেখো, এসব ইতিহাস আমরা বারবার পড়লে আমাদের মনে থাকবে, এবং মনে থাকলে প্রশ্নে যা আসবে আমরা তা অ্যান্সার করতে পারবো। এটা ঠিক গল্পের মতো করে তোমরা পড়ে ফেলবে, দেখবা অনেক মজা লাগবে, অনেক ভালো লাগবে, এবং তোমরা এটা মনে রাখতে পারবে। তারপর কি হলো, 17 মার্চ হলো কি, টিক্কা খান ও রাও ফরমান আলী অপারেশন সার্চলাইট নামক কর্মসূচির মাধ্যমে বাঙালির উপর নৃশংস হত্যাকাণ্ড পরিচালনার নীল নকশা তৈরি করে। 25 মার্চ রাতে পৃথিবীর ইতিহাসে বর্বরতম কোন হত্যা অপারেশন সার্চলাইট শুরু হয়। ইয়াহিয়া ও বুট্টু 25 মার্চ গোপনে ঢাকা ত্যাগ করে তারা পশ্চিম পাকিস্তানে চলে যান। ইয়াহিয়া ও ভুট্টু কি করে পশ্চিম ঢাকাতে করে পশ্চিম পাকিস্তানে চলে যান। ইয়াহিয়া খানের নির্দেশে পাকিস্তান সামরিক বাহিনীর নিরস্ত্র বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে হত্যা করে বহু মানুষকে। পাকিস্তানি বাহিনী ঢাকার রাজারবাগ পুলিশ ক্যাম্প, পিলখানা, ইপিআর ক্যাম্প ও ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় আক্রমণ চালায় ও নৃশংসভাবে হত্যাকাণ্ড ঘটায়। বাংলাদেশের ইতিহাসে 25 মার্চের রাত কালরাত্রি নামক পরিচিত। প্রিয় শিক্ষার্থী, কালরাত্রি নামে পরিচিত এই যে তারা এই 25 মার্চ রাতে এই হত্যাকাণ্ড চালিয়েছিল, এটি কি নামে পরিচিত? 25 মার্চ রাতে কালরাত্রি নামে পরিচিত এই যে হত্যাযজ্ঞ চালিয়েছিল, এটাই। এই দিবসটি এখন জাতীয় গণহত্যা দিবস হিসাবে পালিত হয়। জাতীয় গণহত্যা দিবস কোনটি এটা তোমরা মনে রাখবা। 25 মার্চ রাত, 25 মার্চের কালরাত্রি অর্থাৎ 26 মার্চের প্রথম পরে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন এবং ওয়ার্ল্ডের চোখে তার চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেন। বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা শোনা মাত্রই চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায় জনগণ প্রতিরোধ গড়ে তোলে। শুরু হয় পাকিস্তানি সশস্ত্র সেনাদের সঙ্গে বাঙালি আনসার ও নিরস্ত্র সাধারণ মানুষের এক অসম লড়াই, যা বাংলাদেশের ইতিহাসে মহান মুক্তিযুদ্ধ নামে পরিচিত। স্বাধীনতার ঘোষণার পরপরই 26 মার্চ প্রথম প্রহরে আনুমানিক রাত 1:30 মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করে গোপনে কোথায় নিয়ে যায়, পশ্চিম পাকিস্তানে নিয়ে যায়। তারপর আসো স্বাধীনতার ঘোষণা। গ্রেপ্তার হওয়ার পূর্ব মুহূর্তে অর্থাৎ 26 মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দেন। ঘোষণাটি ছিল ইংরেজিতে, যাতে বিশ্ববাসী ঘোষণাটি বুঝতে পারে। স্বাধীনতা ঘোষণার বাংলা অনুবাদ দেখো কেমন,
ইহাই হয়তো আমার শেষ বার্তা। এটা কার কথা? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা। তিনি ঘোষণাটি দিয়েছিলেন ঠিক এইভাবে, ইহাই হয়তো আমার শেষ বার্তা, আজ হইতে বাংলাদেশ স্বাধীন। আমি বাংলাদেশের জনগণকে আহ্বান জানাচ্ছি যে যে যেখানে আছে, যার যা কিছু আছে, তাই নিয়ে রুখে দাঁড়াও, সর্বশক্তি দিয়ে হানাদার বাহিনীকে প্রতিরোধ করো। পাকিস্তানি দখলদার বাহিনী শেষ শূন্যটিকেও বাংলার মাটি হইতে বিতাড়িত না করা পর্যন্ত এবং চূড়ান্ত বিজয় না করা পর্যন্ত লড়াই চালিয়ে যাও। কে বলেছেন? বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছেন তার সেই স্বাধীনতা ঘোষণায়। কখন বলেছেন? তাকে যখন গ্রেপ্তার করে পাকিস্তানে নিয়ে যাচ্ছিল ঠিক তখন, সময়টি ছিল কখন? 26শে মার্চ প্রথম প্রহরে, তার 25শে মার্চ রাত 12টার পর। প্রিয় শিক্ষার্থী, তারপর কি হলো? স্বাধীনতার এই ঘোষণা বাংলাদেশের সকল স্থানে তদানীন্তন ইপিআরের ট্রান্সমিটার, টেলিগ্রাম ও টেলিপ্রিন্টের মাধ্যমে প্রচার করা হয়। বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা 26শে মার্চ দুপুরে চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা এম এ হান্নান চট্টগ্রামের বেতার কেন্দ্র থেকে একবার এবং সন্ধ্যায় কালুরঘাট বেতার কেন্দ্র থেকে দ্বিতীয়বার প্রচার করেন। 27শে মার্চ সন্ধ্যায় এই একই বেতার কেন্দ্র থেকে সামরিক অফিসার মেজর জিয়াউর রহমান বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণার সমর্থনে বক্তব্য প্রদান করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণা এবং এর প্রতি বাঙালির সামরিক, আধা সামরিক, বেসামরিক বাহিনীর সমর্থন ও অংশগ্রহণের খবরে স্বাধীনতাকামী জনগণ উজ্জীবিত হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা আজ এটুকুই করব, আমাদের সময়ও প্রায় শেষ হয়ে এসেছে। আমরা লাইন বাই লাইন পড়বে, জানো তোমরা, যে কোনো প্রশ্ন আসলে সৃজনশীল বলো, নৈর্ব্যক্তিক বলো, সৃজনশীলের জ্ঞানমূলক বলো, অনুধাবন করো, সব যেন তোমরা পারো। দেখো আমি দিচ্ছি প্রশ্ন সহ উত্তর 30টি। তোমরা ভালো করে পড়বে, যেন যে কোনো রকম প্রশ্ন আসলে তোমরা পারো এবং একটু ভালো নাম্বার পাওয়ার চেষ্টা করবা, সুস্থ থাকার চেষ্টা করবা, আর সাথে সাথে নামাজ কালাম, খাওয়া পড়া, কাজ কর্ম এগুলি তো আছেই, এগুলি তো নিত্যদিনের সাথী।